আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে লেজার প্রিন্টারের, যে কোনো লেজার প্রিন্টারের নতুন টোনার কার্টিজ থাকা অবস্থায় প্রিন্ট ঝাপসা হয়ে যায় বা হালকা আসে, ঠিকঠাক গ্লেজ আসে না। আজকের ভিডিওটা এই বিষয়ের উপর হবে। তাহলে দেখুন, প্রিন্টারটা একেবারে নতুন একটা টোনার লাগানো হয়েছে, কাস্টমারের অভিযোগ প্রিন্ট একেবারে হালকা। দেখুন আজকে এটার সমাধান দিব। আমরা একটা প্রিন্ট দিয়ে রাখছি, এরপরে আমরা কাজ সম্পূর্ণ হওয়ার পর আর একটা প্রিন্ট দিয়ে আমরা মিলিয়ে নিব কতটুকু ডেভেলপ হলো। হ্যাঁ, প্রিন্টারটা প্রথম খুলতে হবে। এটা হচ্ছে ক্যানন LVP6030। কীভাবে খুলতে হয় আপনারা দেখেন। প্রথমে উপরের সাইডটা খুললাম, এখন দুই সাইডের কভারটা, পিছনে দুটো নাট থাকে, নাট দুটো খুলে নেবেন সাইড খোলার সময়। হ্যাঁ, এখন মাইনাস দিয়ে লকে লকে আস্তে করে ধাক্কা দিলেই খুলে যাবে। পিছনে একটা লক, উপরে একটা লক, নিচে একটা লক। আমরা স্ক্যানার ইউনিটটা খুলতেছি। স্ক্যানার ইউনিট অনেকে বলে লেজার ইউনিট, যাই হোক, ক্যাসিংটা খোলার পরে চারটা নাট খুললেই ওটা বেরিয়ে আসবে। এরপরে যে স্ক্যানার ইউনিটটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের, অনেক ময়লা ছিল, আমরা ময়লাটা মুছে নিচ্ছি। এরপরে এটার আবার চারটা নাট চারি কোনায়। রেবো আর এক সাইডে একটা কেবিল খুলে নিলেই চলে আসলো। অনেক ময়লা তাই বুলার মেরে নিচ্ছি। এবার আমরা স্ক্যানারটা খুলে দেখবো ভিতরে কী অবস্থা। অনেক সময় এই সমস্যার জন্য স্ক্যানার চেঞ্জও করা লাগে। আমরা দেখবো আগে রিপেয়ার করে সম্ভব হয় কিনা। হ্যাঁ, দেখুন ভিতরে প্রচুর ময়লা দেখতেই পাচ্ছেন, হয়তো বা ক্যামেরায় সেভাবে উঠছে না, কিন্তু প্রচুর ময়লা। আমি টিস্যু দিয়ে নিয়ে দেখাবো।
দেখুন কী পরিমাণে ময়লা। সুন্দরভাবে ওয়াশ করে নেবেন। যেন একটুও ময়লা না থাকে, সুন্দর করে দেখে রস করবেন। এরপরে সুন্দর করে বসিয়ে দেবেন। এবার রিবনটা আগে ঢোকাবেন, তারপরে কেবলটা লাগিয়ে নেবেন, এরপরে সুন্দরভাবে স্ক্রিনারটা বসাবেন। পয়েন্টে পয়েন্টে বসে গেলে এরপরে চারটা নাট 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 চারটা লাগিয়ে দিবেন। এরপরে স্ক্যানের উপরে যে স্টিলের ঢাকনাটা এটা লাগিয়ে এটারও চারটা নাট নাট চারটা লাগিয়ে দিবেন। আমাদের কাজ আপাতত শেষ, এখন আমরা কেসিংটা লাগাবো। কেসিংটা ফিটিং করবো, তারপরে প্রিন্ট দেবো, দেখি কতটুকু ডেভেলপ হলো। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। এখন কেসিং লাগানোর পালা, ওর বিরাশ দশ টস করে আমরা কেসিংটা লাগিয়ে দেব। প্রথমে সামনের সাইডটা, খাতে খাতে বসিয়ে আস্তে করে যাতা দিলেই বসে যাবে। এবার দুই সাইড, ওকে। এবার উপরের ঢাকনাটা, হ্যাঁ উপরে ঢাকনাটা লাগানোর সময় অবশ্যই সামনে তিনটা ঘাট আছে, মাপ মতো আগে বসাই নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি, এবং এগুলো ঢুকে যাবে সামনে, পয়েন্টে পয়েন্টে ঢুকে যাবে। ওকে, বসে গেলে এবার হাত দিয়ে আস্তে করে বাড়ি মেললেই লেগে যাবে। টোনারের ইসের লকটা লাগাই নেবেন গিয়ার বক্সের, এবং ফিউজার ইউনিটের দুইটা আংঠা। ওকে, এখন পিছনের দুইটা নাট।
এখন আমরা পাওয়ার অন করব, ইউএসবি কেবল লাগাবো, তারপরে প্রিন্ট দিব। হ্যাঁ, আমরা প্রিন্ট দিয়েছিলাম, কিন্তু প্রিন্টটা কাগজটা ডিস্টেন্স হওয়ার কারণে পেপারটা টেনে নিতে পারিনি, যার কারণে লাল বাতি জ্বলেছে। এখন আমরা সুইচ চাপ দেবো, আবার নতুন করে প্রিন্ট নেবে। কাগজটা সরে আসছিল এর কারণে। দেখুন, এখন প্রিন্ট হবে। দেখুন, একদম নতুনের মতো ঝকঝকে। আগেরটা কিন্তু হালকা, এখন কিন্তু অনেকটা পরিবর্তন, অনেক আকাশ পাতাল পরিবর্তন। দেখুন, হয়তো ক্যামেরায় অ্যাকুরেটভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা পরিবর্তন, 100% হয়ে গেছে। আগে ছিল 60%, এখন কালির